লন্ডনে দাঁড়িয়ে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন, তাই নাম না করেই রাহুলকে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের নাগরিকরা প্রতিটি নির্বাচনের ফলাফলে আস্থা রাখলেও দেশে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচনের পরই নির্বাচন কমিশনকে অগ্নি পরীক্ষা দিতে হয়, এমনটাই জানালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। অস্কারের মঞ্চে ছড়িয়ে পড়ল ভারতের এক আঞ্চলিক গানের সুর, সেরা অরিজিনাল গানের শিরোপা জিতল দক্ষিণী ছবি আরআরএর বহু জনপ্রিয় গান নাতু নাতু। গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বিশালাকার গাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তেলিয়ামুড়া থানাধীন জারুইলং পাড়া এলাকায়। অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও। দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীকে তার মহারানীপুর স্থিত নিজ বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান রাজ্যের মন্ত্রী তথা 29 কৃষ্ণপুর এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা। জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক মহিলার হাতে মারধরের শিকার বিজেপির বুথ প্রেসিডেন্ট, ঘটনা বিশালগড় জাঙ্গালিয়া এলাকায়। হেলমেটবিহীন অবস্থায় ব্যাপুরাভাবে বাইক চালাতে গিয়ে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়ে আহত বাইক চালক। নিম্নমানের কাজের ফলে কয়েক কোটি টাকা ব্যয় করেও বিনোদন উপযোগী করতে পারেনি জগন্নাথ বাড়ি সংলগ্ন পার্কটি, বেহাল দশা নিয়ে সরব এলাকাবাসী। রাজ্যে রক্তের সংকট চলছে, এই রক্তের সংকট কিছুটা হলেও কমাতে আইজিএম ব্লাড ব্যাংকের কাউন্সিলিং টিমের আহ্বানে সারা দিয়ে সোমবার মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীরা রক্তদানে এগিয়ে এলেন।